চমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর বারোটা এবং সন্ধ্যে ছটায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। চতুর্থ দফা নির্বাচনের শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি। দায়িত্ব হাতে পাওয়ার পর ওই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ওই সংস্থা। পাশাপাশি মাথাভাঙা থানা থেকে এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। শীঘ্রই শীতলকুচিতে যাবেন তারা। গোটা ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে আগামী পাঁচই মের মধ্যে সিআইডির কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আট মাসের ব্যবধানে ফের করোনায় আক্রান্ত হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বেঙ্গালুরে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সরকারি সূত্রের খবর, গত দুদিন আগে জ্বরের উপসর্গ ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রীর, তাই তার করোনা পরীক্ষা হয়েছিল। শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রবীণ বিজেপি নেতাকে বেঙ্গালুরু রামাইয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ করল যোগী সরকার। আগামী রবিবার সারা উত্তরপ্রদেশ জুড়ে লকডাউন ঘোষিত হলো। পাশাপাশি মাস্কের ব্যবহার নিয়েও অত্যন্ত কড়াকড়ি শুরু হয়েছে। মাস্ক ব্যবহার না করলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশ দিল যোগী সরকার। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এবার ভারত বায়োটেকের কোভ্যাক্সিন তৈরি হবে মহারাষ্ট্রে। রাজ্য সরকারের অধীনস্থ হফকিন ইনস্টিটিউটে তৈরি হবে করোনার এই ভ্যাকসিন। সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে অনুমতি পেয়েছে উদ্ধব সরকার। মুখ্যমন্ত্রীর অফিস থেকে টুইট করে এই খবর জানানো হয়। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গুরুং নির্দেশে চলা জিএলপির নজর পাহাড়ি এলাকায় নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে ভোট করানো। নির্বাচন হবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর নজরদারিতে। অভিযোগ, পাহাড়ি বাকের আনাচে কানাচে থাকবে জিএলপির সশস্ত্র উপস্থিতি। 2010 থেকে 2020 অর্থাৎ গত দশকের সেরা ওডিআই ক্রিকেটার হিসেবে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নির্বাচিত করল উইজডেন। টানা দ্বিতীয়বারের জন্য বর্ষসেরা ক্রিকেটারের তকমা ছিনিয়ে নিয়েছেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। তবে উইজডেন অ্যালমানার্কের বার্ষিক যে প্রকাশনা, সেই প্রকাশনা এবার অনেক বেশি আকর্ষণীয় ছিল ওয়ানডে ক্রিকেটের 50তম বর্ষপূর্তির কারণে। ওয়ানডে ক্রিকেটের জলমগ্ন থেকে 2020 অবধি প্রত্যেকটি দশকের সেরা ক্রিকেটারকে তাদের এবারের প্রকাশনায় স্থান দিয়েছে উইজডেন। আজকের মতো শেষ করছি ব্রেকিং বেলা। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। 6289063557, 9831478795।